আজকে যে টপিকে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে পুরোপুরি আমার রিয়েল লাইফ রিসেন্ট একটা ইনসিডেন্ট নিয়ে যেটি হচ্ছে কিছুদিন আগে দুজন ছেলে এসেছিল আমার কাছে যারা টি শার্ট ব্যবসা করতে চায় এবং তারা যে প্রশ্নগুলো করেছে বা তারা যেগুলো জানতে চেয়েছে আমার মনে হচ্ছে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের অনেকেরই সেই সমস্যাটা হয় বা এরকম ভাবনাচিন্তা থাকে তো তারা যে প্রশ্নগুলো করছে সেই রিগার্ডিংয়ে আজকে ভিডিওটা আমি বানাতে চলেছি এবং এই ভিডিওটা যারা ব্যবসা নতুন করতে চাইছ অলরেডি আমরা লাস্ট ভিডিওতে বলেছি যে ব্যবসা শুরু করার আগে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা দরকার আজকে ভিডিওটা বলতে পারো তার পরে স্টেপ যে আমি যদি কোনো একটা ব্যবসা শুরু করতে চাই আমাকে কিভাবে শুরু করা উচিত বেসিক্যালি একটা ব্যবসাকে বড় করতে গেলে বা একটা ব্যবসা বা একটা আইডিয়াকে বা একটা প্রোডাক্টকে মার্কেট ফিট সেটা আছে কি না বা সেটাকে রিয়েলাইজ করতে গেলে আমাকে কি কী স্টেপগুলো নেওয়া দরকার এই ভিডিওটি দুটো ভাগে ভাগ করছি ফার্স্ট হচ্ছে কী ভুলগুলো করে বা কোনো একটা ব্যবসা শুরু করার আগে এখনকার ইয়াং জেনারেশনটা কি কি ভাবে আর সেকেন্ড হচ্ছে কি করতে হবে সেখানে আমার যেটা ওপিনিয়ন সেটা আমি শেয়ার করব কেউ যদি যে কোনো ব্যবসা করতে চায় আমি টি শার্ট নিয়ে বলছি কারণ টি শার্টের ব্যবসাটা আমি করি আমি বুঝি সেটা টপিক নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করছি কেউ যদি ব্যবসা শুরু করতে চায় সবার আগে ভাবে এখন ইউটিউবের টাইম বা ইন্টারনেটের সময় মানুষ যেগুলো দেখে দেখে অভ্যস্ত হয় সেটা নিয়ে আগে ভাবা শুরু করে যেমন প্রথমেই ব্যবসা শুরু করতে গেলে একটা কোম্পানি ফার্ম তৈরি করতে হবে যেমন প্রাইভেট লিমিটেড তারপরে মানে ফার্স্ট ডকুমেন্টস করলো তারপরে একটা ওয়েবসাইট করতে হবে মানে আমার ব্র্যান্ডের একটা ওয়েবসাইট থাকবে থার্ড হচ্ছে মার্কেটিং যেটা নিয়ে কেউ ভাবেই না দেখো প্রথমেই প্রাইভেট লিমিটেড অথবা এলএলপি সংস্থা যদি বানাতে হয় তার একটা লামসাম এমন খরচ হয় অ্যাপ্রক্সিলি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তো প্রথমে তোমার একটা হিউজ একটা অ্যামাউন্ট খরচা হচ্ছে তারপরে থিঙ্ক আসে যে আমি একটা ওয়েবসাইট বানাতে হবে কারণ আমার প্রোডাক্ট তো সেল করাতে হবে আমি প্রাইভেট লিমিট সংস্থা তৈরি করছি আমার সেখানে ডিজিননিশান হচ্ছে আমি সিও বা আমি ফাউন্ডার বা আমি ডাইরেক্টর একটা বড় পদ হোল্ড করছে এবং তার তো একটা সেই সংস্থা তো ওয়েবসাইট দরকারই দরকার তো প্রথমে একটা ই কমার্স আমি যেহেতু ই কমার্স নিয়েই কথা বলছি পুরোটা তো একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলো সেখানে একটা প্রফেশনালি ভালো একটা ওয়েবসাইট বানাতে হয় যদি সবথেকে কমও হয় হোয়াটসঅ্যাস যদি বানানো হয় সেখানেও কিন্তু দশ থেকে কুড়ি হাজার টাকাটা অ্যামাউন্ট খরচা আছে তো প্রথমে যদি আমি সেই ক্যালকুলেট করি যে আমি যদি মিনিমাম ধরি পনেরো হাজার টাকা সংস্থা বানাতে সেখানে হচ্ছে ওয়েবসাইট বানাতে আমার দশ হাজার টাকাও যদি ধরি অ্যাপ্রক্স খুব কম পরিমাণে তবে কিন্তু আমাদের একটা খরচা আসে প্রায় পঁচিশ হাজার টাকার অ্যামাউন্ট এবং তারপর আসে মার্কেটিং দেখো তুমি প্রাইভিট লোন সংস্থা করলে এবং তার কিন্তু ইয়ারলি একটা রিনুয়ালের ব্যাপার আছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড হচ্ছে তুমি যে ই কমার্স ওয়েবসাইটটা বানাচ্ছ ওয়েবসাইটে আমি একটা ছোট্ট উদাহরণ দিই তুমি তোমার লোকাল এলাকায় যদি একটা দোকান ভাড়া নাও বা দোকানটাকে ডেকোরেশন করো আস্তে আস্তে যদি তো লোকজন দেখবেই তুমি মার্কেটিং করো না করো সেখানে কিন্তু একটা ফ্লাইং কাস্টমার তুমি পাবেই কিন্তু তুমি যদি ওয়েবসাইট বানাও ইন্টারনেটে এত পরিমাণে ই কমার্স ওয়েবসাইট এখনও আছে যেখানে তোমাকে খুঁজে পাওয়া খুব চাপ যতগুলো তুমি তোমার লিঙ্ক অথবা তোমার ব্র্যান্ডকে প্রমোশ করছো আর ইন্টারনেটে ব্র্যান্ডকে প্রমোশন করতে গেলে হিউজ খরচা কেউ যদি বলে থাকে কোনো ইউটিউবার বা কোনো আর্টিকেলে যদি বলে থাকে যে তোমার একশো টাকায় একশোটা অর্ডার আসবে পাঁচশো টাকায় পাঁচশোটা অর্ডার আমি ইনসিওর করছি একদম মিথ্যা কথা তার কারণ হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি আসে না তারা শুধু ভিউ বানানোর জন্য এই কথাগুলো বলে থাকে বা তাদের কোর্স সেল করার জন্য কথাগুলো বলে থাকে আসে না প্র্যাকটিক্যালি যখন ডিজিটাল মার্কেটিংয়ে যাবে তখন হিউজ একটা খরচা হয় তার মানে কি কী হচ্ছে যে তুমি একটা পি টি শার্ট ব্যবসা করতে চাইছো সেখানে তুমি প্রথমে একটা কোম্পানি ফার্ম করছো তুমি ওয়েবসাইট বানাচ্ছ এবং তুমি মার্কেটিং খরচা করছো তারপরে গিয়ে তোমার ব্র্যান্ডটাকে তুমি রেডি করছো এর মধ্যে একটা বড় গ্যাপ যেটা থাকে সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট যে তোমার টি শার্ট ব্যবসা নিয়ে বলছি সেই ক্ষেত্রে তোমার টি শার্টের ম্যানুফ্যাকচার প্রথমে খুঁজতে হবে এবং সেখানে তুমি কী কী প্রিন্ট করবে সেটা ভাবতে হবে এবং সেই প্রিন্ট তোমাকে একটা নিশ্চয়ই যদি কোনো ম্যানুফ্যাকচার কাছ থেকে না তোমাকে একটা মিনিমাম কোয়ান্টিটি পাল নিতেই হবে এবং সেটা তোমাকে সেল করতে হবে যদি সেল না হয় ঘরে তোমার সেই মালটা জমে যাবে এবার আলটিমেটলি তুমি তোমার বাবা মার কাছ থেকে বা বন্ধু বান্ধব কাছ থেকে পঞ্চাশ এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো সেখান থেকে তুমি প্রথমেই তোমার মিনিমাম কোয়ান্টিটি যদি প্রোডাক্ট কেনো সেখানে আমি তিরিশ হাজার টাকা ধরছি কারণ একটা ডিজাইন একটা প্রোডাক্ট থাকলে তো হবে না কয়েকটা ডিজাইন কয়েকটা সাইজের প্রোডাক্ট তোমাকে রাখতে হবে তোমার সঙ্গে মানে সেখানে আমি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা অ্যামাউন্ট ধরছি তাহলে তোমার ওয়েবসাইট প্রাইভেট লিমিটেড সংস্থা এবং বাকি আনুষাঙ্গিক এবং অফিস এক্সপেন্স সব নিয়ে কিন্তু তোমার এক লাখ টাকার চোখ বন্ধ করে খুব তাতে বেরিয়ে যাবে আর যখনই হাতে টাকা থাকবে না তখন কিন্তু তোমার খরচা করতে মানে দুবার ভাববে না যে কীভাবে আমার টাকাটা আমি অ্যারেঞ্জ করে খরচা করব যখন টাকাটা শেষের দিকে আসবে তখন তোমায় খরচা করতে গেলে দু তিনবার করে ভাববে কিন্তু প্রথম দিকে তুমি একদমই ভাববে না এর ফলে কী হয় এর ফলে যদি তোমার আগে তুমি জানলেই না যে তোমার প্রোডাক্টটা একটু আদৌ মার্কেট ফিট কিনা বা তুমি যে টি শার্টটা বা তুমি যে ডিজাইনটা দিতে চাইছো সেটা আদৌ মানুষের পছন্দ কিনা তবে তোমার ব্যবসা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হওয়ার শুরু হয়ে যায় মানে আমি ওভারঅল কথাটা বোঝাতে পারলাম যে ব্যবসা শুরু করলে কিছুদিন হয়তো ডিজিটাল মার্কেটিং করলে বাট তারপর যখন সেটাকে কন্টিনিউ না করতে পারছো তখন কিন্তু ব্যবসাটা সেখানে স্টপ হয়ে যাচ্ছে তারপরে তোমার ইয়ারলি ওয়েবসাইট রিনওয়ালের ব্যাপার আছে ডোমিন সার্ভার রিনওয়ালের ব্যাপার আছে কোম্পানি ফার্মকে রিনোয়াল করা বিষয় থাকে তো ওভারঅল ব্যবসাটা যেখানে শুরু করছো তুমি যদি এক বছর পর দেখা তো শুধুমাত্র তুমি টাকাটাকে নষ্ট করে বাকি ব্যবসাকে মুখ করতে পারছো না হয় না বেসিক্যালি প্র্যাকটিক্যালি যদি ফিল্ডে আসা যায় হয় না এইভাবে এর জন্য আমি তাদের যা সাজেস্ট করেছি ঈশ্বার ব্যবসাই করতে চাইছি সেই ক্ষেত্রে কি কি করা উচিত আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমরা নিতে পারো না নিতে পারো আমি যে মতবাদটা দিতে চলেছি সাজে তোমরা সেইভাবে অ্যাপ্লাই করো আমার মনে হয় তুমি ব্যবসাটা করতে পারবে বেসিক্যালি তুমি যদি টি শার্ট ব্র্যান্ডই করতে চাও বা টি শার্টই সেল করতে চাও সব থেকে ইজি ব্যবসার মধ্যে যদি বলো একটা সেখান থেকে তুমি ম্যানুফ্যাকচার প্রথম ম্যানুফ্যাকচার যে থাকবে তাদের সাথে যোগাযোগ করো আমাদের সাথেও করতে পারো যাই হোক তুমি তাদের সাথে যোগাযোগ করো তাদের বলো মিনিমাম টু মিনিমাম কত কোয়ান্টিটি নিতে হবে সবথেকে কম কত নিতে পারো তুমি বা নিতে চাইবে এবং এরপরে তুমি সেটা কথা বলার পরে তুমি ইন্টারনেট থেকে যে কোনো ধরনের ডিজাইন কিছু নাও কারণ দেখো তুমি যদি কোনো ডিজাইনার হায়ার করো তাকে পে করতে হবে কোনো দরকার নেই তুমি ইন্টারনেট থেকে নর্মালি নাও এখন ইন্টারনেটে অনেক রকম এআই টুলস আছে যেখানে দিয়ে তুমি মক আপ তৈরি করতে পারো মক তৈরি করে ফার্স্ট কাজ হচ্ছে তোমার যে ফ্রেন্ডস সার্কেল আছে বা তোমার যে ফেসবুক গ্রুপ আছে বা তোমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রকম সেখানে সেগুলোকে জাস্ট লিস্ট করো লিস্ট মিন্স তাদের শেয়ার করো যে এই টি শার্টটা একটা গ্রাফিক্স ডিজাইন বানা ক্যানভাতে বানাতে হবে ফ্রি কস্ট ফ্রি অফ কস্টে যদি তোমরা ক্যানভার টুলস সম্পর্কে জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো যে ক্যানভাতে কী করে তুমি মকা বা ওভারঅল পুরো এই মকা প্রসেসটা কীভাবে বানাতে হয় সেটা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই সেটা তোমাকে দেখিয়ে দেবো তো একটা মকা বানালে এবং সেটাকে ক্যানভাতে নিয়ে গিয়ে একটা পোস্টার ডিজাইন করলে বা ফটোশপ জানলে ফটোগ্রাফ একটা পোস্টার ডিজাইন করলে দেন সেটা তোমাদের গ্রুপে শেয়ার করো দেখো কোনো ইনভেস্টমেন্ট নেই তোমার কাছে পঞ্চাশ হাজার বা এক লাখ বা কুড়ি হাজার যে অ্যামাউন্টই থাকছে সেটা শুধুমাত্র তুমি প্রোডাক্টে খরচা করো মানে তোমার টি শার্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেওয়ার জন্য খরচা করো বাকি কোনো জায়গায় ইনভেস্ট করো না ফার্স্ট তোমার গ্রুপ সার্কেলে বা তোমার ফ্রেন্ড সার্কেলে দিচ্ছ তারা যদি পছন্দ করে তুমি তাদের সিওডি অপশনে যাবে না প্রথমেই প্রিপেড যে রেঞ্জ দেখো তুমি কততে প্রোডাক্ট কিনছো কিভাবে তাতে তোমার প্রফিট রেখে তাদের কতটাই সেল করছো ই কমার্সের যদি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করার কিছু নিয়ম বা কিছু ক্রাইটেরিয়া আছে অনেক বিষয় আছে ছোটো ছোটো যেগুলো তোমার মাথায় রাখতে হবে এ বিষয় নিয়ে আমরা অবশ্যই পরে একটা ভিডিও বানাবো তো তুমি যে কোনো যাই হোক তোমার যে কোনোটা মার্জিন নিয়ে তুমি টি শার্টের প্রাইসটি ধার্য করলে এবং সেই অনুসারে তুমি তোমার গ্রুপে তোমার ফেসবুক যেখানে যেখানে শেয়ার করা অপশান আছে তুমি শেয়ার করো মার্কেটিংয়ের জির ইনভেস্টমেন্টে কিন্তু তুমি সেখান থেকে একটা অ্যাটলিস্ট কিছু প্রোডাক্ট সেল করতে পারবেই যে তোমার কোনো ফ্রেন্ডস সার্কেল বা যে গ্রুপে প্র্যাকটিক্যালি যে গ্রুপগুলোতে তোমাকে শেয়ার করতে হলাম সেখানে যদি কোনোরকম সেল না আসে তখন গিয়ে তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট একটা পেজ বানাও এবং সেখানে তুমি বুস্ট করো বুস্ট মিন্স একটা ছোট ক্যাম্পেনিং রান করো এবং সেখানে মিনিমাম অ্যামাউন্টে মানে যে টাকাটা তোমার কোম্পানি ফার্ম ওয়েবসাইটে খরচা করতে সেটা শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে খরচা করো তখন সেখানে তোমার একটা বড় অ্যামাউন্ট বেঁচে গেলো মানে তুমি যদি পঁচিশ হাজার টাকাও সেভ করতে পারো তবে কিন্তু মানে পঁচিশ হাজার সেভ তো হবেই কারণ তুমি যদি কোম্পানি ফার্ম না করো এবং তুমি যদি ওয়েবসাইট না বানাও তবে কিন্তু অলরেডি পঁচিশ হাজার টাকা সেভ হচ্ছে সেটা তুমি অল্প অল্প করে মার্কেটিংয়ে স্পেন্ড করো ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যদি তোমার টি শার্ট ব্র্যান্ড হয় আমি তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করবো ইনস্টাগ্রামে তুমি প্রমোট করো তবে তুমি একটা বেসিক সেল পাবে এবং তারপরে যখন সেল পাবে তারপরে নিজের ব্র্যান্ডটাকে ধীরে 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 বাড়াও এবং তারপরে গিয়ে তুমি ওয়েবসাইট বলো প্রাইভেট লিমিটেড বলো এলএলপি বলো যা খুশি করো বাট প্রথমে সেলটা স্টার্ট করো সব থেকে বড়ো তুমি যে প্রোডাক্টটি বেছেছ সেল করার জন্য সেটা তোমাকে মার্কেটে তোমাকে কতটা নিচ্ছে দেখা গেলো তুমি টি শার্ট নিয়ে শুরু করলে বাট তোমার না আর কয়েকটা প্রোডাক্ট নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করলে তোমার টি শার্ট বাদ দিয়ে বাকি প্রোডাক্টগুলো তোমার মার্কেটে বেশি ফিট হচ্ছে বা তুমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করো সেটা বেশি ফিট হচ্ছে দেখা গেলো তুমি লাস্টে টি শার্ট ব্যবসাটা করলেই না তুমি আনুষঙ্গিক যেগুলো দিয়েছিলে সেটা ব্যবসা করছো বা সেই সেলটা বানানোর জন্য তুমি সেই প্রোডাক্টটি ইনভেস্ট করছো তবে কিন্তু তুমি বেসিক যে একটা ব্যবসার কাঠামো সেটা কিন্তু তুমি দাঁড়া করতে পারবে এবং মিনিমাম খরচায় যদি মনে হয় যে এক বছর বা ছ মাস পর তুমি কোনোভাবেই কিছু করতে পারছো না চেঞ্জ করো রুট অন্য কিছু করো টাকাটা তো সেভ হলো এবং বড়ো লার্নিং হবে তোমার যে মার্কেটে কিভাবে প্রোডাক্টকে আমার পরিচয় করতে হবে তাই প্রথমেই কোম্পানি ফার্ম করতে যেও না কারণ আমার আমার দেখা না আমার এই সাত আট বছর আমার এই ব্যবসায় সে দেখা অনেককে দেখেছি যারা কোম্পানি ফার্ম করছে বড় বড় ডেজিংশন নিয়ে আমার কাছে আসে দাদা আমি সি আমি এই আমি সেই আলটিমেটলি এক বছর দেড় বছর খুঁজে পাওয়া যায় না আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে বাবা মা কিছু টাকা কষ্ট করে দেয় ব্যবসা করার জন্য সে প্রথমে একটা বড় অফিস নিয়ে বসে থাকে তারপরে সংস্থা রেজিস্ট্রেশন করে তারপরে তোমার ওয়েবসাইট বানায় আলটিমেটলি গিয়ে না পুরো টাকাটাই চলে যায় মানে আমি আমার নিজের উপলব্ধি থেকে তোমাদের এটা শেয়ার করছি তো আমি এর একাধিকভাবে দেখেছি আমি যাই না অন্য কোনো ভিডিওতে তোমাদের এরকম কিছু বলবে কিনা বাট আমি আমার অভিজ্ঞতা বা আমি আমার জীবনে দেখার ঘটনা দিয়ে তোমাকে আমি এই কথাগুলো শেয়ার করছি যদি তোমরা ব্যবসা করতে চাও অবশ্যই বলবো প্রথমেই সব বাকি খরচে যেও না যে খরচাগুলো পরে খুললে হবে সেদিকে যেও না যে খরচাটা প্রাইমারি করা দরকার মানে তোমার প্রোডাক্টকে রেডি করা এবং সেটা মার্কেটে পরিচয় করা এই দুটো সেগমেন্টে কাজে লাগাও যদি তোমরা একা না হয় যদি বন্ধুবান্ধব মিলে করতে চাও বেসিক্যালি প্রথম অবস্থায় একটা ডিট করে নাও ডিটে খরচা হয় না পার্টনারশিপ ডিট করে নাও সিটি যে একটা পার্সেন্ট ডিট করে নিলাম ভবিষ্যৎ যদি হয় আমি এইভাবে এগোবো আর নইলে আমার আটলিস্ট শুরু হোক পর কেমন চলে দেখি তারপর ডিট বানাবো খরচাকে যত কমপ্রেস করতে পারো যাদের প্রচুর টাকা আছে তাদের জন্য এই ভিডিওটা একদমই না কিন্তু যারা একদম কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইছো তাদের জন্য আমার মনে হয় ভিডিওটি খুব হেল্পফুল হল যদি এই ভিডিও রিগার্ডিং কোনো প্রমাণ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের জন্য এইটুকুই ভালো থাকো